বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে পদ্ম গাছ সম্পর্কে বেশ কিছু অভিজ্ঞতার কথা জানাব, যেগুলি আপনার গাছের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করবে। প্রথমত, অনেক বন্ধুদের কাছ থেকেই আমি জেনেছি, বা এর আগে পদ্মের ভিডিও যখন আমি আপলোড করেছি, তারপরে অনেক কমেন্ট এসছে যে আপনাদের গাছটি ঠিক মতো গ্রোথ হচ্ছে না, বা পদ্ম গাছের কীরকম মাটি হওয়ার প্রয়োজন, বা পদ্ম গাছের খাবার কী হবে, অথবা পদ্ম গাছে কুঁড়ি এসছে সেটা ঝরে যাচ্ছে, পদ্ম গাছের যে জল সেটা নষ্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত, তো এক্ষেত্রে কী করবেন, সবটাই আমি গোড়া থেকে আলোচনা করছি। চলুন প্রথমে আমরা এরকম একটি টব নেব বা গামলা নেব। মাটির টবও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই গামলির সাইজে। তো এক্ষেত্রে আমরা যে মাটিটি ব্যবহার করব, সেই মাটিটি যদি এঁটেল মাটি হয় খুব ভালো, এছাড়া পুকুরের পাক মাটি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আরও ভালো আপনার পদ্ম গাছের জন্য, কারণ আমরা জানি পদ্ম গাছ কিন্তু পাকেই ভালো হয়। এছাড়া বন্ধুরা, আমরা এই মাটিটি দেওয়ার আগে আরেকটি জিনিস করতে পারি, তা হলো আমাদের কাছে যে ভার্মি কম্পোস্ট আছে, সেই ভার্মি কম্পোস্টে একটি 2 ইঞ্চি লেয়ার তৈরি করে তার উপরে এইভাবে আমরা মাটি দিতে পারি, এবং তার উপরে মাটি দিয়ে জল যদি দিয়ে দিই, তাহলে কিন্তু নিচের হালকা যে ভার্মি কম্পোস্ট সেটা উপর দিকে ভেসে আসবে না, এবং আপনার গাছটি কিন্তু প্রথম থেকেই খুব ভালো খাদ্য গ্রহণ করবে। বন্ধুরা, আমরা বিভিন্ন রকম গাছ কিনে আনি, অথবা আমরা বীজ থেকে গাছ উৎপাদন করি, তো সেক্ষেত্রে আমাদের এভাবে যদি কিনে আনা হয়, আমরা গাছটিকে এইভাবে প্রতিস্থাপন করতে পারি, টবের মাঝখানে বসাতে পারি। তবে গাছটি হওয়ার পরে একটু বড় হতে হতে আমাদের কি কি প্রয়োজন সেটা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বন্ধুরা, পদ্ম গাছের জন্য কিন্তু ফুল সানলাইট দরকার পড়ে। অনেক সময় আমরা দেখি যে পদ্ম গাছে ফুল বা কুঁড়ি আসছে না, তার কারণ হচ্ছে এটি কিন্তু সূর্য আলো। পদ্ম গাছের জন্য 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবথেকে ভালো, এবং এই তাপমাত্রায় আমরা গাছটিকে আমাদের ছাদে এমন একটা জায়গায় রাখবো যেখানে অন্তত দিনে 5 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায়, অর্থাৎ ফুল সানলাইটে আমরা গাছটিকে রাখতে পারি। এবার বন্ধুরা, আমরা ফুল সানলাইটে রাখার পরেও যে সমস্যাটা দেখি, এই টবের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা তৈরি হয়ে যায়, তো শ্যাওলা হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা দুটি পন্থা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা একদিন অন্তর অন্তর এই পদ্ম গাছে জলটি কিন্তু পরিবর্তন করে দিতে পারি। এছাড়া আমরা কিন্তু এর মধ্যে বিভিন্ন রকম ছোট্ট মাছ রাখতে পারি, যেগুলি গাপ্পি মাছ হিসেবে আমরা পরিচিত। এছাড়াও বন্ধুরা, আমরা কিন্তু এই জলের মধ্যে স্যাপ বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করলে আপনার জলটি কিন্তু স্বচ্ছ থাকবে, এবং ফাঙ্গাসের হাত থেকেও কিন্তু আপনার গাছটি রক্ষা পাবে। তবে শ্যাওলা তখনই সম্পূর্ণ কমবে যখন এই পদ্ম গাছের পাতাটি আপনার টবে ভরে যাবে, অর্থাৎ সূর্যের আলো সরাসরি আর জলের মধ্যে যখন পড়বে না। এরপর বন্ধুরা, আমি এই পদ্ম গাছের জন্য যে খাবারের প্রয়োজন সেই বিষয়ে আসি। বন্ধুরা, পদ্ম গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে ভুলচুকের জন্য কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। পদ্ম গাছে খাবারের ক্ষেত্রে খুব সহজ উপায় আমি আপনাদের বলবো, যে কোনো ব্যালেন্স এনপিকে আপনারা ব্যবহার করুন। আপনার টবের সাইজ অনুযায়ী অন্তত 2 থেকে 2.5 গ্রাম মতো এই ব্যালেন্স এনপিকে আপনার টবে দিতে পারেন, এবং সেটা আপনি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু মাঝে মধ্যেই গাছের জল পাল্টে দিচ্ছি, অর্থাৎ 1-2 দিন অন্তর অন্তর পাল্টে দিচ্ছি, সেক্ষেত্রে 15 দিন অন্তর এনপিকের ব্যবহার যথেষ্ট। এছাড়া বন্ধুরা, আমরা যদি 10-26-26 বা অন্যান্য DAP যদি ব্যবহার করি, আমরা একটি মাটির ঢেলা তৈরি করব, যার মধ্যে এগুলিকে মিশিয়ে নিয়ে সেটাকে শুকিয়ে নেব, এবং এই পদ্মের মাটিতে আমরা পুঁতে দেব। আস্তে আস্তে এগুলি স্লো রিলিজ ফার্টিলাইজারের মতো কাজ করতে থাকবে, আপনার গাছটি
বৃদ্ধি হতে থাকবে। বন্ধুরা, পোকামাকড়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি ইনসেক্টিসাইড এই গাছে প্রয়োগ করব না। যদি আমরা বেশি পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করি, আমরা লক্ষ্য করব যে পাতাগুলি কিন্তু পুড়ে যাচ্ছে বা কালো কালো স্পট আসছে। তো আমরা এক্ষেত্রে খুব অল্প পরিসরে আমরা কিন্তু আমাদের গাছটিকে যত্নার্তি করতে পারি এবং আমাদের গাছ থেকে খুব ভালোভাবেই ফুল পেতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।